हेलो व्यूअर्स, वेलकम टू अनदर न्यू वीडियोस। आशा करी सकले भलो आसें। आज आप सेकेंड हैंड फोनर प्राइस और डिटेल्स सम्पर्क आईडिया देर चेषा करब। यह शॉपटी नाम होता है मारिया गैजेट एंड फोन एक्सचेंज। यह शॉपटी थेके आपनारा फोन एक्सचेंज करते पारबेन। यह शॉपटीर एड्रेस होता है रेड क्रिसेंट बिल्डिंग, ग्राउंड फ्लोर, क्लाब रोड, पोरुद्दान, टांगाइल। यह शॉपटी देखे हमारे सेलर नाम बोले अवश्य डिस्काउंट पे जाबेन। एछाड़ा जेकोनो तथ्य जाना जाने स्क्रिने देवा नम्बर आपनारा जोगाजोग करते पारेन। शॉपटीते आसले आपनारा आला बेनिफिट पे जाबेन। सो व्यूअर्स, कथा ना बाड़िए चलुन मूल भिडियो शुरू करा जाक। बंधुरा, भिडियोटी अवश्य अवश्य लाइक कर देवें और जरा चैनल सबसक्राइब करनी प्लिज हमारे चैनल सबसक्राइब कर नोटिफिकेशन बेल आइकने अल बाटने क्लिक कर देवें। देवा भिडियो अपनारा खूब सहजे पे जा। हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। आसले अनेक दिन जबत आसा है ना, एर आगे एक भिडियो करसले कस्टमर आपनारा अनेक रिक्वेस्ट करछेन आरो आगे एक भिडियो करा उचित छिल किन्तु करा हय नाई। करोना महामारीर जन्य आमादेर आसले प्रोडक्टगुलो आसते छिल ना, जार कारणे आपनादेर सामने आसले आसा हय नाई। आपनादेर अनेक रिक्वेस्ट एखन जा आछे ताई निये आसले एक भिडियो करा। तो सबार आगे आमादेर ठिकानाटा बोले दी, एटा टांगाइल क्लाब रोड पौर उद्यानेर साथे आमादेर शपटा। शपेर नाम होच्छे मारिया गैजेट एंड फोन एक्सचेंज। आमादेर फोन नम्बर डिसप्लेते देवा थाकबे, आपनारा ओइखान थेके आमादेर फोन नम्बर कालेक्ट करते पारबेन। आर जदि कारो आसते समस्या हय आमादेर फोन करे जेने नेबेन, आमरा आपनादेरके हेल्प करब। तो प्रथमेई जानाइये दितेछि, आमादेर एखाने जा आछे सबई अथेंटिक, 100% ओरिजिनाल, कोनो धरनेर क्लोन बा कपि इम्पसिबल। जदि क्यों प्रूफ करते पारे जे आमादेर कोनो प्रोडक्ट फेक, सेई क्षेत्रे 100% टाका रिफंड। आर आमादेर सकल यूज प्रोडक्टेर साथे 3 मासेर सार्विस वारंटी पाबेन, 7 दिनेर रिप्लेसमेंट पाबेन ओनलि मादारबोर्डेर जन्य। डिसप्ले, कैमेरा, अन्यान्य किछुर जन्य कोनो रिप्लेसमेंट हबे ना, एटा भालो करे जानिए दितेछि। आसले अनेके बोले जे 7 दिनेर रिप्लेसमेंट थाके, किन्तु कि कि कारणे रिप्लेसमेंटटा हबे ना सेटा आसले बोले ना। আমি সব কিছুই আপনাদের খুলে বলে দিলাম, অনলি মাদারবোর্ডের কারণে আপনার রিপ্লেসমেন্ট হবে। আর যে সব ফোন আপনার ইয়া থাকবে, ইনটেক থাকবে, নতুন থাকবে, নিউ, সেগুলোর সাথে আপনারা 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর 7 দিনের রিপ্লেসমেন্ট তো থাকছেই। আর যদি আপনারা কেউ এসে এই হাবিব ব্লগস নাম বলেন যে ভিডিও দেখে আসছেন, অবশ্যই আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে। যদি কেউ বাহির থেকে নিতে চান, সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি, এর আগেও পাঠাইছি। আপনারা জানেন, যারা নিউ ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন না, কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে আপনার সিস্টেমটা হলো কন্ডিশনের মাধ্যমে নিতে হবে। অবশ্যই নেওয়ার আগে আপনার 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। আপনার কুরিয়ার সার্ভিসটা আমাদের মধ্যেই থাকবে, আমরা সেখান থেকে কাট করে দিব যে টাকাটা হবে, বাকি টাকা কন্ডিশনে যাবে। ওখানে প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকা আপনি পে করতে পারবেন। তো যাই হোক, কারো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, পরবর্তীতে ফোন করে জেনে নেবেন। সব কিছু আসলে বলা পসিবল না, আমরা প্রোডাক্টগুলো দেখানো শুরু করি। যাই হোক, প্রথমে কিছু প্রোডাক্ট দেখাই। এটা হলো স্যামসাংয়ের A7। এটা বক্স ছাড়া, এগুলো বাহির থেকে আসে, অনেক ফোন আসে বক্স ছাড়া। এটার সাথে চার্জার পেয়ে যাবেন। A7 2018 মডেল, A7 2018 মডেল, একদম মিন কন্ডিশনে আছে, ফ্রেশ কন্ডিশন, কোনো ধরনের কোনো ক্র্যাচ নাই। এটার সাথে চার্জার পেয়ে যাবেন। এটার প্রাইস পড়বে আপনার 11,500 টাকা, একেবারে নিউ কন্ডিশন। এগুলো যা দেখতেছেন এগুলো হাতের ছাপা, মুসলে একবারে নিউ কন্ডিশন হয়ে যাবে। নেক্সট হচ্ছে আপনার, এটা স্যামসাংয়ের A50, পিছনে পলি লাগানো আছে। আপনারা নেওয়ার সময় ইচ্ছা করলে পলি উঠিয়ে দেখে নিতে পারবেন যে ভিতরে কোনো ক্র্যাচ ট্যাচ আছে কি না। এটার চার 4 GB 64 GB ভেরিয়েন্ট আছে। এটার প্রাইস পড়তেছে আপনার 14,000। এটার সাথেও চার্জার পেয়ে যাবেন, বক্স হবে না। তারপরে আছে আপনার বক্স আর আরেকটা প্রোডাক্ট আছে, এটা হলো আপনার গুগল পিক্সেল 2 XL। এটা একেবারে ফ্রেশ কন্ডিশন, যদিও আগের মডেল, এতটা ফ্রেশ পাওয়া যায় না এখন, এটা অনেক ফ্রেশ আছে। এটা 4 GB 64 GB ভেরিয়েন্ট, এটার সাথেও একটা চার্জার পেয়ে যাবেন। এটার প্রাইস পড়বে 16,500 টাকা অনলি।
অ্যাপেলের একটা প্রোডাক্ট আছে, এটা আইফোন 7 প্লাস বক্স সহ। এটা হলো জেড ব্ল্যাক, পিছনে গ্লাসের মতো দেখে মনে হবে এটা 8 প্লাস, কিন্তু এটা আসলে 7 প্লাস। জেড ব্ল্যাক 128 GB ফ্রেশ কন্ডিশনে আছে। এটার ব্যাটারি হেলথ আছে আপনার 77, অরিজিনাল ব্যাটারি আছে, এখনও খোলা হয়নি। এটার সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন। এটার প্রাইস পড়তেছে 25,000 পড়বে। এখন কিছু স্যামসাংয়ের প্রোডাক্ট দেখাবো। স্যামসাংয়ের ভিতরে আছে আপনার স্যামসাং S8 প্লাস, এটা একেবারে মিন কন্ডিশনে আছে, গোল্ড কালার, 464 ভেরিয়েন্ট, বক্স, অরিজিনাল চার্জার পেয়ে যাবেন। এটার প্রাইস পড়তেছে আপনার 18,500। তারপরে আছে স্যামসাংয়ের নোট সিরিজ নোট 10 প্লাস, এটা লিমিটেড এডিশনের ফোন। এমনি রেগুলার ভার্সন থাকে আপনার 12 GB র্যাম, 256 GB, এটা 512 GB রম আছে, একেবারে মিন কন্ডিশনে, একেবারেই ফ্রেশ, একটা স্ক্র্যাচ নাই, সব দিকে একেবারে নিট অ্যান্ড ক্লিন। এটার হেডফোন চার্জার একেবারে আনইউজড, আসলে ফোনটা মনে হয় বেশি দিন ইউজ হয় নাই, 2-1 মাস ইউজ হইতে পারে। এটার প্রাইস পড়তেছে 56,000। নেক্সটে দেখাচ্ছে এটার পরের মডেল, যেটা নোট 20 আলট্রা, বর্তমানে একটা হিট মডেল, এটার অনেক হাই পড়ছে, একেবারে মিন কন্ডিশন। এটা আপনার 108 মেগাপিক্সেল ক্যামেরার, 50x জুম হবে, এটা পেরিস্কোপ লেন্স দেওয়া আছে, একেবারে মিন কন্ডিশন সব দিকে, একটা স্ক্র্যাচ নাই। এটা 12 GB র্যাম, 256 GB রম, এটার সাথে হেডফোন চার্জার সবই পেয়ে যাবেন। এটার প্রাইস পড়তেছে এখন 78,000। নেক্সট দেখাইতেছি স্যামসাংয়ের S20 প্লাস, এটা 8 GB, 128 GB, ব্ল্যাক কালার, একেবারে ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নাই, এদিক ওদিক পলি লাগানো আছে, আপনারা ইচ্ছা করলে পলি উঠিয়ে দেখে নিতে পারবেন। এটার সাথে আপনার চার্জার হেডফোন সবই থাকবে। এটা 8 GB, 128 GB মডেল, এটার প্রাইস পড়বে আপনার 53,000। এটা Oppo F17 Pro, বর্তমানে খুবই চাহিদা এটার, এটা অফিসিয়াল ফোন, এটা আসলে ওরকম ইউজ হয় নাই, এটা ইউজ হয়েছে 2 মাসের মতো, একেবারে ফ্রেশ কন্ডিশন, একেবারে নিউ বলা চলে। এটার সাথে আপনারা অরিজিনাল চার্জারটা পেয়ে যাবেন, অরিজিনাল চার্জার হেডফোন সবই আছে এটার সাথে, চার্জার ভিতরে হেডফোন আছে। এটার প্রাইস পড়তেছে 21,500 টাকা, এটা পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এটা 2 মাসের মতো ইউজ হয়েছে, বাকি ওয়ারেন্টিগুলো আপনি অফিসিয়াল পেয়ে যাবেন। তারপরে আছে আপনার এর চেয়ে আগে এর আগের মডেলটা Oppo F15, এটাও 8128, এটা অফিসিয়াল, এটা আপনার 5 মাসের মতো ইউজ হয়েছে, কিন্তু সেট দেখে আসলে বোঝা যায় না যে এটা 5 মাস ইউজ হয়েছে, একেবারে ফ্রেশ মনে হবে যে আপনার 1 সপ্তাহ 10 দিন ইউজ হয়েছে, কোনো দিকে কোনো একটু স্ক্র্যাচ নাই, একেবারেই ফ্রেশ। এটার সাথে অরিজিনাল চার্জারটা পেয়ে যাবেন বক্সের সাথে। এটার প্রাইস পড়বে 18,500 অনলি। নেক্সট একটা কম দামি ফোন আছে, এটা Nokia 7 প্লাস। আসলে এইসব ফোন এখন পাওয়া যায় না এত ফ্রেশ, এই ফোনটা একেবারে ফ্রেশ আছে, খুবই সুন্দর। এই ফোনগুলোর চাহিদা অনেক, কিন্তু এগুলো ফ্রেশ কন্ডিশনে আসলে পাওয়া যায় না। এটা 4 GB র্যাম, 64 GB রম, এটার সাথে চার্জার বক্স পেয়ে যাবেন। এটার প্রাইস পড়তেছে অনলি 12,000 টাকা। তারপরে আপনারা পেয়ে যাবেন এখানে আনঅফিসিয়াল যে ব্র্যান্ড নিউ ফোনগুলো, এগুলো মূলত ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়, ইন্ডিয়া সিঙ্গাপুর দুই দেশ থেকে আসে, করোনার কারণে সিঙ্গাপুরের প্রোডাক্টগুলো এখন আসতেছে না, শুধু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন। Poco X2 অ্যাভেলেবেল আছে অনেক পিস, X2 6, X2 28 অল কালার অ্যাভেলেবেল, এগুলো মোটামুটি সবসময়ই পাবেন। এগুলার প্রাইস আসলে ওঠানামা করে, বর্তমান যে প্রাইস সেটা হইতেছে আপনার 21,000 টাকা। এখন আপনারা কখন এই ভিডিওটা দেখবেন সে পর্যন্ত দাম কিছু কমতে পারে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা লেটেস্ট দামটা আপনাকে আইডিয়া দিয়ে দিব। M2 আছে, M2 6 GB, 64 GB ভার্সন অ্যাভেলেবেল আছে, অল কালারই হবে। আরও প্রোডাক্ট আছে, এটার প্রাইস পড়বে আপনার 14,000 টাকা এখন বর্তমান প্রাইস। তারপরে নোট 9 আছে শাওমির, নোট 9, 464, এগুলোও অ্যাভেলেবেল, সব কালারই পাবেন, সবগুলো আসলে দেখাইতেছি না, 2-1টা করে দেখাচ্ছি। এটার প্রাইস বর্তমান হচ্ছে 15,500 টাকা, একটু দাম বাড়ছে, আর একটু কম ছিল। তারপরে Poco X3 পেয়ে যাবেন, 6,000 mAh ব্যাটারি, যেটা গেমিং ফোন,
120 হার্জ রিফ্রেশ রেটের ফোন এটা। এটা আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমান প্রাইস 21,500 টাকা। পোকো এক্স থ্রি এনএফসি অফিসিয়াল অ্যাভেলেবেল, অফিসিয়ালটা এখন আপনার পাচ্ছেন 24,000 টাকায়। আরও অনেক ফোন আছে যেগুলো দেখানো পসিবল না, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখিয়ে দেব। আসলে সব মডেলগুলো দেখানো পসিবল হইতেছে না সময়ের অভাবে, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটায় যোগাযোগ করে নেবেন কোনটার কী দাম। এগুলো আসলে সবসময় ওঠানামা করে, এখন যে দাম বলতেছি এই দামটা তখন নাও থাকতে পারে, আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এখানে অবশ্যই এক্সচেঞ্জের যে অফারটা সেটা আছে, সব ফোনের সাথে আপনার এক্সচেঞ্জের অফারটা পেয়ে যাবেন। অবশ্যই আপনি যে ফোন দিয়ে এক্সচেঞ্জ করবেন সেই ফোনের আপনার বক্স থাকতে হবে, মানি রিসিপ্ট থাকতে হবে, তারপরে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। যদি বক্স ছাড়া হয় বাইরের কোনো ফোন, সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ হবে না। তো ঠিক আছে, সময়ের অভাবে আর কিছু দেখাইলাম না, আজকে এই পর্যন্তই বিদায়। ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট টাইম আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।